দুটি লোকসভা কেন্দ্র। ইতিমধ্যেই পশ্চিম ত্রিপুরার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে প্রথম দফায়, অর্থাৎ 19 এপ্রিল। অন্যদিকে পূর্ব ত্রিপুরার ভোট গ্রহণ 26 এপ্রিল, অর্থাৎ শুক্রবার সকাল 7টা থেকে শুরু হয়। বেলা 12টা পর্যন্ত এই কেন্দ্রে 37% ভোট পড়ে। ভোট কেন্দ্রগুলি ঘিরে ছিল নিরাপত্তার বজ্র আটুনি। কেন্দ্রীয় বাহিনীর তদারকিতে শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ সম্পন্ন হয় ত্রিপুরা লোকসভার 7টি বিধানসভা আসনে। নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত বলা হচ্ছে রাজ্যের সর্বত্র 30টি বিধানসভা কেন্দ্রতেই অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন চলছে। ত্রিপুরার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সাব্রুম কলাছড়া এলাকায় ভোট দেন, পাশাপাশি তেলিয়ামুড়ার নেতাজিনগর হাইস্কুলের বুথে ভোট দেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। এই বুথে ভোট দিতে এসে কল্যাণী সাহা রায়ের সঙ্গে মুখোমুখি দেখা হয় পূর্ব ত্রিপুরার বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মনের সঙ্গে, চলে সৌজন্য বিনিময়ও। অন্যদিকে ভোট দিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে দেখা যায় প্রার্থীকে। হর পোলিং বুথ মে জো ভিজিট করনি, বড়ে শান্তি সে লোক আপনা ভোট কাস্ট কর রহে হ্যায়, ভেরি ওয়েল অর্গানাইজ এন্ড বস আপ লোগ সবকা আশীর্বাদ বনা রহে অর রিজল্ট কে বাদ দেখেঙ্গে সব ক্যা হোতা হ্যায়। পর আজ তো বহুত আচ্ছা লাগ রহে, লোকে বড়ে উৎসাহ সে দূর দূর সে আ রহে হ্যায়, তো বস অর ক্যা বোলুঁ, ইসমে ভগবান কি ইচ্ছা হ্যায়, আপ লোগ কে আশীর্বাদ বনা রহে হামারা সাথ। তিনি পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টি মনোনীত ত্রিপুরা মোথা ও আইপিএফটি সমর্থিত ক্যান্ডিডেট আজকে তেলিয়ামুড়ায় এসছেন। তিনি প্রত্যেকটা পোলিং স্টেশনে যাবেন এবং কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র এবং কল্যাণপুর বিধানসভা কেন্দ্র, অর্থাৎ তেলিয়ামুড়া মহকুমার 3টি লোকসভা কেন্দ্রেই তিনি আজকে ভিজিট করবেন। এবং তিনি আজকে প্রমাণ করেছেন যে তিনি প্রত্যেক ভোটারকে কতটা সম্মান করেন, এই কারণে তিনি নিজেই আজকে এসেছেন। পাথুই মকপাড়া এসবি স্কুলের 39/28 নম্বর বুথে ভোটাধিকার প্রয়োগ করেন বিধায়ক মাইলা ফ্রুমক। অন্যদিকে কল্যাণপুর প্রবোধনগর কেন্দ্রে সপরিবারে ভোট দেন মন্ত্রী বিকাশ দেববর্মা। যারা মিডিয়া বন্ধুদেরকে আপনারা নিশ্চয় জানেন 39/28 নম্বর 1015 ভোট, তার মধ্যে সকাল থেকে প্রচুর সংখ্যক আমাদের ভোটাররা সারা সারিবদ্ধভাবে একদম সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে ভোটদান করেছে। প্রশাসনপাল করার লক্ষ্যে, গণতন্ত্রকে মজবুত করার লক্ষ্যে সবাই এগিয়ে আসুক, ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে, শান্তিপূর্ণভাবে ভোট দিক। আমরা চাই সবাই একসঙ্গে ভোট দেব, আমাদের ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাব, আমাদের গণতন্ত্রকে মজবুত করার লক্ষ্যে সবাই ভোট এগিয়ে আসা উচিত। নির্বাচন কমিশনের তরফে এবার পূর্ব ত্রিপুরার বেশিরভাগ কেন্দ্রে মহিলা পরিচালিত বুথের সংখ্যা বাড়ানো হয়, পাশাপাশি বেশ কিছু ভোট গ্রহণ কেন্দ্রে ভোটারদের আকৃষ্ট করার জন্য সাজিয়েও তোলা হয়েছে, করা হয়েছে সেলফি পয়েন্টও। এছাড়াও বয়স্কদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থাও ছিল ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে। এবার পূর্ব ত্রিপুরা আসনে মুখোমুখি ইন্ডিয়া জোটের প্রার্থী সিপিআই এর রাজেন্দ্র রিয়াং এবং বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মন। তবে জয়ের শিরোপা উঠবে কার মাথায় সেটাই এখন দেখার। আগরতলা থেকে মনীষা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।